আমরা কারোর সাথে ঝামেলা করব না, কিন্তু কেউ চোখ দেখালে তাকেও ছেড়ে কথা বলবো না, টিটাগড়ের তৃণমূল কর্মীদের বললেন রাজ চক্রবর্তী। এআর কুলিং এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষকের নজরে রয়েছে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ব্যারাকপুর, কারণ এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে। তৃণমূল কংগ্রেসের তরফে আপাত শান্ত তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীর মুখে এবার শোনা গেল হুঁশিয়ারির সুর। বিরোধীদের জন্য তিনি টিটাগড়ের এক সভায় জানালেন, শান্তি বজায় রেখে আমরা কাজ করব, কারোর সাথে ঝামেলা করব না, কিন্তু কেউ চোখ দেখালে তাকে ছাড়বও না। এরকম থাকতে হবে যে ভাই এই যুদ্ধে আমরাও আছি, তো আমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক করতে হবে তো মাঠে নেমে, দুমাসও নেই, মাঠে নেমে আমাদের হার্ডওয়ার্ক করনা পড়েগা। হাম হ্যাঁ আপ লোগো সাথ, জব বুলায়েঙ্গে, জহাঁ পে বুলায়েঙ্গে, হর ঘর পে জায়েঙ্গে, যাকে সমঝায়েঙ্গে। হাম লোক আমন চ্যান সে ভাইচারা কাঁপ কাঁপ রাখ কে হাম লোক কাম করেঙ্গে। হাম কিসি কা সাথ ঝগড়া নেই করেঙ্গে, হাম কিসি কা সাথ মারামারি নেই করেঙ্গে, লেকিন হ্যাঁ কোই আগর আঁখ দিখায়েগা তো উসকো ভি ছোড়েঙ্গে নেই, উসকো ভি নেই ছোড়েঙ্গে। ভাই হাম ইমোশনাল হ্যায়, হাম প্যার কর সকতে হ্যায়, লেকিন আপ মাত মারো, মেরে তরফ আঁখ দিখাও মত, প্যার সে বাত করো, কুছ ভি ঝগড়া করো কুছ ভি, লেকিন আগর আপ আঁখ দিখায়া তো হাম দুসরা কুছ দিখা দেঙ্গে। वो भी है, लेकिन पहला इंटेंशन हम लोगों का क्या रहेगा, हम लोग भाईचारा से काम करेंगे। जो भी काम करेंगे, जो भी आपको यहाँ पे डेवलपमेंट होगा, उसका फायदा सबको मिलना चाहिए।